মৃত্যুর পরে যে কবরে দুই পাশের চাপ এসে পড়ে আমার দুই পাশার এক দিক থেকে ডান থেকে বামে বাম থেকে ডাইনে যে চাপ দেওয়া শুরু করে তখন আমার চিৎকার ধ্বনি দুনিয়ার কেউ শুনতে পাবে না ইল্লা মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে আমার চিৎকার ধ্বনি এই চিৎকার আমার সন্তান শুনতে পাবে না আমার প্রিয় স্ত্রী শুনতে পাবে না আমার জীবনের যদি পৃথকতা শুনতে পাবে না সেই কষ্ট আমাকে একা ভোগ করতে হবে হে মানুষ সাবধান হও কবরের ওই কঠিন শাস্তির ভয়তে তুমি দুনিয়া থাকতে ভীত হও যে তোমার মৃত্যুর সামনে অথবা তোমার বার্ধক্যের জরাজীর্ণ অবস্থা তোমার সামনে অপেক্ষা করছে সেটা চিন্তা করে তুমি তোমার যৌবনকে ঠিক রাখো এবং তারকা জিনত আল হায়াতের দুনিয়া দুনিয়াবি জাক জমক থেকে তুমি দূরে থাকো ধিক দিক করছে জীবনটা হে ওসাহ তুমি এখানে কেন তুমি কি না ভাই আমি ইসলাম কবুল করেছিলাম আমি এসেছি জিহাদের ময়দানে চলে যাচ্ছি আমার নবীকে আমাকে সালাম দিও আমাদের দোয়া করতে বললো সবাই এসে বলছে হে আল্লাহ রসুল ওসে উজিরা কথিল সে অত্যন্ত কম আমল করেছে পুরস্কার অনেক অনেক গুণ বেশি পেয়েছে হে আল্লাহ রসুল দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষকে বিচক্ষণ মানুষকে তিনি বলছেন যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে যে সবচেয়ে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে পাথ সঞ্চয় করে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথ সঞ্চয় তফিপ দান করো আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ হু আনাস্তা আইন হু আনাস্তা অফুনবিহি অনাতা অক্কাল ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نوته منها وما له في الآخرة من نصيب سورة الشورى بشعر যাবতীয় হামদুসানা আল্লাহ রব আলমিনের জন্যে এবং যাবতীয় দরুদ সালাত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ও ওয়াসাল্লামের জন্যে প্রত্যেক মানুষই দুনিয়াতে কাজ করে কর্মহীন মানুষ প্যারালাইসিসের রুগীর মতন অবস্থা হাত পা কাজ না করলেও মাথা কাজ করে যখন হাত পা মাথা সব সমস্ত কর্ম বন্ধ হয়ে যায় তখন মানুষ মরে যায় এই কর্ম আখেরাতের উদ্দেশ্য হয় দুনিয়ার উদ্দেশ্য হয় শয়তান সবসময় মানুষকে আখেরাত ভুলিয়ে রাখতে চায় আল্লাহ কুমুর তাক হাত তুমুল মকাবের তোমাদেরকে অধিক পর আকাঙ্ক্ষা আখেরাকে ভুলিয়ে রাখে আল্লাহকে ভুলিয়ে রাখে যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও অর্থাৎ কবর যাওয়ার আগ পর্যন্ত এই আকাঙ্ক্ষা মানুষের থাকবেই এই আকাঙ্ক্ষা যদি দুনিয়া পাওয়ার হয় তো সে সবকিছু দুনিয়াতেই পাবে আখরাতে কিছুই পাবে না এই আকাঙ্ক্ষা যদি আখেরাতের জন্য হয় তাহলে সে দুনিয়া এবং আখেরাত দুটিই পায় কারণ তকদিরে প্রত্যেকের যা লিপিবদ্ধ আছে শত চেষ্টা করেও তার বাইরে কেউ পাবে না মায়ের গর্ভে একশো বিশ দিন বয়স হলে ফেরস্তা এসে আমাদের প্রত্যেকের চারটে বিষয় লিখে দিয়েছেন সাঈদ আমাল শাকি আপনার আয়ুষ্কাল কত হবে আপনার জন্মের আগেই এগুলো লিপিবদ্ধ ঔষধ আবিষ্কারক প্রতিষ্ঠান ঔষধ তৈরি করে বাজারে ছেড়ে দেন উপরে লেখা থাকে এই ঔষধের ডেট অফ এক্সপায়ারি এত অর্থাৎ আয়ুষকাল এত দু বছর বা তিন বছর বা এক বছর বলা থাকে ঠিক মানুষ যখন আমরা মায়ের গর্ভে এসেছি তখন আমাদেরও ডেট অফ এক্সপায়ারি লিখে দেওয়া হয়েছে যে এই মানুষটা দুনিয়াতে এতদিন বাঁচবে আমাদের রংপুর পশ্চিম জেলা সভাপতি প্রফেসর হেলাল উদ্দিন কালকে এসেছেন দুজন সাবেক সভাপতি একই গাড়িতে তাদের জীবনের পিছনের দিনের অনেক গল্প করতে করতে আজকে সকালে তিনি মারা গেলেন সবাই বলুন ইন্না হির আমি তার লাশ দেখে এলাম এখন জুমার পরে জানাজা হবে লাশ রংপুর নিয়ে যাওয়া হবে উনি কি এক মিনিট আগেও বুঝতে পেরেছিলেন যে আমি এখানে এসেছি মরার জন্য তাহলে তো উনি বাড়িতে আসতেন না মৃত্যু তো আমাদের আরো অনেকের হতে পারে এখানে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তিনি আরবি স্টাডিজের ছাত্র ছিলেন না তিনি ছিলেন সায়েন্সের এক সাবজেক্টের শিক্ষক কলেজের তার মধ্যে আমূল পরিবর্তন আসে আমরা যখন সম্ভবত দু সালে সাতক্ষীরা জেলা সম্মেলন করে সুন্দরবন সফরে যাই উনি ওই সফরে আমাদের সাথে ছিলেন জাহাজের ডেকে গিয়ে আমার কাছে বলছেন স্যার আমি বাড়ি থেকে বের হয়েছি বায়াত না নিয়ে বাড়ি যাব না আজকে সাগরের বুকে এই জাহাজের উপরে এই ডেকে আমি আপনার হাতে আনুগত্য বায়াত করব আপনি আমার বায়াতটা গ্রহণ করুন যদি মরেও যায় ডুবে এখানে জান্নাতে চলে যেতে পারে এই সেই অধ্যাপক হেলাল উদ্দিন তাকে করেন দু হাজার বারো সালে যখন বিরোধী পক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে রংপুর জেলা কনফারেন্স বাতিল হও রাত্রি বারোটার সময় কিছু মুক্তি জন মিলে সই আবেদন করলো যখন পুলিশের কাছে রাত্রি বারোটার সময় আমার সভা বাতিল করা হলো সকালবেলা আমি পৌঁছে গেছি পুলিশ সঙ্গে সঙ্গে তাড়া করলো রংপুর ছেড়ে চলে গেলাম কাউনিয়া উপজেলায় হারা গেছে পুলিশ সেখানেও চলে গেল শেষকালে সেখানে মসজিদে প্রবেশ করলাম পুলিশ বাইরে ঘেরাও করলো মসজিদের মায়ের স্বাধীন সেদিন বক্তৃতা করেছিলাম দুই সালে জীবনের তিক্ত অভিজ্ঞতা এগুলা সেদিন এই অধ্যাপক হেলাল তার বাড়িতে আমাকে দূরে খাওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু তা লাগেনি অবশেষে ডাক্তার শাহজাহান তিনি বাড়ি যেতে গিয়ে বিশাল জনতার মধ্যে আটকে গেলেন তার গাড়ি সামনেও যেতে পারে না পিছনেও যেতে পারে না ফলে বাধ্য হয়ে আমার পুরো ভাষণটা উনি গাড়ির মধ্যে বসে শুনেছিলেন তিনি বললেন স্যার রাত্রে খাবেন কোথায় এখন তো রাত প্রায় দশটা বাজে গেল যে কোথায় খাবে উনি তো পুলিশ তো টানাচ্ছে তাকে তাকে সে খাওয়া দাওয়ার কোনো সুযোগই তো নাই কি আমি চললাম রংপুর ফিরে যাচ্ছি দশ কিলোমিটার দূরে এখান থেকে স্যারকে নিয়ে আসো আমি যে খাওয়ার ব্যবস্থা করছি এইসব দিনের পুরোনো দিনের ইতিহাসের সাক্ষী হলে অধ্যাপক খেলাল ডাক্তার শাহজাহ চলে গেছেন আমাদের কাছ থেকে আগেই আজ তো যে প্রেস আমাদের দেখছেন না ডাক্তার শাহজাহ দেওয়া প্রেস প্রথমবার পনেরো লক্ষ টাকা পরে আবার সাত লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা দিয়ে তার প্রেস তিনি রেখে গেছেন সাতকা জারিয়া হিসাবে তিনি বলেছেন স্যার আমার নামটা কাউকে বলবেন না আমি সেদিন ইস্তেমা কথা বলি নাই তার মৃত্যু হয়ে গেছে গত বছর আমি তার নিজে জানাজা পড়েছি তার মৃত্যুর পরে আজকে বলছি সৎকার জারিয়া তিনি করে গিয়েছেন আজ তারই প্রেস থেকে কতগুলো বই আজকে বেরিয়ে আসলো এটা এটাকে তিনি পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকেও বলবো তবলে কি ইস্তমা আগামী দিনে এই ক্ষুদ্র পরিসরে আর হতে পারবে না বুঝতে পারছেন ইস্তমার ইতিহাস এবারেই প্রথম ঘোষিত বাদ আসরের স্থানে বা ঠজর করতে হয়েছে অর্থাৎ আগে থেকেই মানুষ বসে তাদেরকে কি করতে হবে এই যে আবেগ এই আবেগকে মূল্যায়ন করুন যাদের জমি আছে জমি দিবেন টাকা নয় আপনার একশো বিঘা জমির মালিক দশ বিঘে নিজের জন্য এখানে কেনেন আমার মার্কাজের উত্তর পাশে একই মালিকের তিনশো পঁয়ষট্টি বিঘা জমির মালিক শুনেছি আমি সত্য মিত্র জানি না আমি তাকে বলবো মার্কাজের পাশে চার বিঘা এবং চার বিঘা আট বিঘা জমি তুমি আল্লাহর রস্ত দান করে দাও আলহামদুলিল্লাহ আপনার আমিন বললেন তিনি শুনে থাকলে আমি তার অসাক্ষাতে তাকে দাবি করছি এই এই মাটি মাটি আপনার নিজের নয় এটা হাদিসের ভাষা এ সব ধ্বংস হবে এবং অন্যের জন্য তুমি ছেড়ে যাবে তোমার জন্য কিছুই থাকবে না কবরে যাতে তোমার জন্য থাকে হে জমির মালিক তোমাকে আমি উপদেশ দিচ্ছি এই মাটিটা নিজের জন্য কাজে লাগাও এই চার চার আট বিঘা জমিতে মার অক্ষ করে দিয়ে চলে যাও সেই সাথে আমার মার সাথে লাগবা লোকাল কমিশনারও এক বিঘা জমি আছে তার এক বিঘা জমি এবং চারতলা বাড়ি যিনি বানিয়েছেন মার কাজের মধ্যে ঢুকে দয়া করে এগুলো আল্লাহর দান করে দেন এগুলো আপনার পরকালের মুক্তি রসিল হবে ইনশাআল্লাহ যারা এখানে এসেছেন জমিওয়ালা বিঘে পাঁচশো বিকে জমিন বলে গর্ব করেন কিছুই আপনার নয় এই জমিওয়ালারা জমি দেন আমার মার্কাজের জন্য আগামীতে বৃহত্তর দারুল হাদিস বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ সেরকম প্রতিষ্ঠিত হবে আমি থাকি বা না থাকি আমরা উচ্ছেদ করে যাচ্ছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে যেন সেখানে প্রতিষ্ঠা লাভ করে তা লক্ষ্য উদ্দেশ্য বললিতে আমাদের আমেলাতে সুরাতে এখন পাশ করে আমরা আসলাম কেন্দ্রীয় বোর্ড সদস্য সম্মেলনে আমরা শুনিয়ে আসলাম এখন আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে এগুলো আপনাদের প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি পাক ভালো জানেন আমি কতক্ষণ বসে আছি এসি আর হেলাল আমারই বয়সে মানুষ চলে গেল এটা আমারও হতে পারতো তাই না অতএব দয়া করে এই পবিত্র কাজে এই সাতকা জারি আর কাজে যাদের কাল্লা মাল দিয়েছেন এগুলো পরীক্ষা করার জন্য যে মাল দিয়ে কি করে আমি দেখি সানাস্তাদ রেজু হুম হাইসুলা আলামুন উমলি আহম ইন কাইদি মাতিন করোনার আয়তগুলো ভাসতেছে আমার সামনে আমরা ওদেরকে অবকার দিচ্ছি অবকার দিচ্ছি দেখিয়ে কত বাড়তে পারে কত বাড়তে পারে আমি তাকে উমলি ঢিল দিলাম মানুষ মনে আমার গ্রেফতারি কিন্তু অত্যন্ত কঠিন শক্ত যেমনি মৃত্যু এসে যাবে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না অতএব সাবধান হ জমি থাকলে জমি দেবেন টাকা থাকলে টাকা দিবেন গত বছরে এই ইজতেমায় আমাদের খদ্বাসনে মেয়র সাহেব দেনান দিয়ে আর ওখানে আমাকে কানে কানে বলছে স্যার আমি দশ লক্ষ টাকা আবেগে বলেছিলেন কাজে বললে তো টাকা একদিন পেয়ে যেতাম তাই না আবেগ নয় চাই কাজ বলছেন আমি তো আপনাদেরই সদস্য জি আমাদের সদস্য তিনি হবেন যিনি ত্যাগ স্বীকার করতে পারেন ভোগবাদী মানুষ কখনই আমাদের সদস্য নয় ত্যাগী মানুষ আমাদের সদস্য হবেন আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে আখড়াতের জন্য উদ্দীপ্ত করে আখড়াতের জন্য জীবন দিত উৎসাহিত করে যাহান মাল শ্রম সময় সব কিছু পরকালের মুক্তির স্বার্থে তার কাজ করবে এটি আমরা মানুষকে সবসময় উৎসাহিত করি উদ্দীপিত করি উদ্বুদ্ধ করি এদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলছেন মনকানুরিদ হারসাল আহ নাজুদ লহু ফে হারসে যারা আখরা তার ফসল কামনা করো মনে রেখো আমি তার ফসল বাড়িয়ে দেই আর তোমাদের মধ্যে যারা দুনিয়ার ফসল বৃদ্ধি কামনা করো আমি তাকে দুনিয়াতেই সব তাকে দিয়ে দিই ওমালাহুপিল আের মেন আখড়াতে তার ভাগ্যে কিছুই থাকে না চিরস্থায়ী জীবনে আমার চাই জান্নাত পেতে চিরস্থায়ী শান্তি পেতে মৃত্যুর পরে যে কবরে দুই পাশের চাপ এসে পড়ে আমার দুই পাশার দিক থেকে ডান থেকে বামে বাম থেকে ডাইনে যে চাপ দেওয়া শুরু করে তখন আমার চিৎকার ধ্বনি দুনিয়ার কেউ শুনতে পাবে না ইল্লা সাকালেন মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে আমার চিৎকার ধ্বনি এই চিৎকার আমার সন্তান শুনতে পাবে না আমার প্রিয় স্ত্রী শুনতে পাবে না আমার জীবনের চেয়ে প্রিয় পিতা মাতা শুনতে পাবে না সেই কষ্ট আমাকে একা ভোগ করতে হবে হে মানুষ সাবধান হও কবরের ওই কঠিন শাস্তির ভয়েতে তুমি দুনিয়া থাকতে ভীত হও একজন মানুষ এসে বলছে হে আল্লাহর রসুল এ দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে তিনি বলছেন যিনি সবচেয়ে চরিত্রবান হে আল্লাহ রসুল দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষকে বিচক্ষণ মানুষকে তিনি বলছেন যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং সবচেয়ে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে পাথ সঞ্চয় করে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় তোভেক দান করো আর কাকলা কদ রসুল্লাহ সাল্লাম বস হাজিল উম্ম মে আখের দিন দুনিয়া লম লাহু ফিল আখেরতে নসি তুমি এই উম্মতকে সুসংবাদ দাও এই পৃথিবীতে তাদের গৌরব উচ্চমর্যাদা দিনের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার মনে রেখো তাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য আখেরাতের কাজ করবে তার জন্য আখেরাতের কোনোই অংশ থাকবে না দুনিয়ার জন্য আখেরাতের কাজ করবে লোক দেখানোর জন্য দুনিয়াকে শোনানোর জন্য আমি আখরাতের কাজ করছি মানুষ আমাকে দানবীর বলবে দাতা বলবে কত কি হবে না দুনিয়ার জন্য আখরাতের কাজ করবেন না আখেরাতের জন্য আখরাতের কাজ করুন এতে বোঝা যায় যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে কেবল দুনিয়া পায় আখেরাত হারায় আর যে ব্যক্তি আখরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখরাত দুটোই পায় আপনারা কোনটা চান দুনিয়া আখরাত দুটোই চান না পেতে গেলে আপনাকে আখরাতের জন্য দুনিয়া করতে হবে দুনিয়ার জন্য আখেরাত নয়। উমর ইবনে খুমাম যুদ্ধে গিয়েছেন কমান্ডার চিফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ড দিচ্ছেন সাবিকু ইলা মাগফিরাত মির রাব্বি কু মা জান্নাতিন আরদ আসসামাওয়াত হে শোনা বাহিনী এগিয়ে চলো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যক্ত আর আমরা কমান্ড দেই কুইক মার্চ তাই না দ্রুত আগাও আর আমার রসুলের কমান্ড ইলা সাবেক আখফরাত এগিয়ে চলো তোমার প্রতিপালকে ক্ষমা এবং জান্নাতের জন্য যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যক্ত এই কমান্ড শুনে অমার বিন হুম বা আল্লাহ রসুল বললেন করছো কেন বলছে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বললেন তুমি জান্নাতবাসী হবে পকেট থেকে থলে থেকে কিছু খেজুর বের করেছে শুকনা খেজুর একটা চিবাইছেন না এতগুলো খেজুর খেয়ে শেষ করে যুদ্ধ করব তারপর জান্নাতে যাবো ইন্না হাত কিন্তু অনেক লম্বা জীবন হয়ে যাবে আমি তো তার আগেই জান্নাতে চলে যেতে চাই ফেলে দিল সব ছোড়া সমস্ত ছুটি ফেলে দিল এবার যুদ্ধে নামলো জেহাদ শুরু হয়ে গেল এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন আল বললেন জান্নাতে চলে গেল মুসায়েরিন একুশ বাইশ বছরের তরুণ যুবক চলে গেছেন যুদ্ধের ময়দানে আক পর্যন্ত তিনি ইহুদি ছিলেন সবাই চলে গেছে যেহেতু উনি ইহুদি ওকে কেউ কিছু বলেনি মনে একটা ধাক্কা দিলো যে আখেরি নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ যুদ্ধের ময়দানে যদি তিনি মরে যান আমরা বাড়ি বেঁচেছি লাভটা কি আমার হতে পারে আমি ইহুদি না আমি ইহুদি নই আমি শেষ নবীর সঙ্গে যাব জিহাদের ময়দানে চলে গেল জিহাদের ময়দানে ওখানে সে কলমা পড়েছে সাথীদের বলতো আমি কিন্তু মুসলমান হয়ে গেছি যুদ্ধের এক পর্যায়ে সব শহীদ হয়ে গেল কিন্তু মৃত্যুর এক মুহূর্তে তার সঙ্গে দেখা করলো করছে জীবনটা হে তুমি ওসাহ না ভাই আমি ইসলাম কবুল করেছিলাম আমি এসেছি জিহাদের ময়দানে চলে যাচ্ছি আমার নবীকে আমাকে সালাম দিও আমাদের দোয়া করতে বলল। সবাই এসে বলছে হে আল্লাহ রসুল ওসাহরিমকে জান্নাত পাবে অবশ্যই কালিল উজিরা কফির সে অত্যন্ত কম আমল করেছে পুরস্কার অনেক অনেক গুণ বেশি পেয়েছে আবহাওয়ার বর্ণনা এসেছে আলম ওয়াহিদা সে আল্লাহর জন্য একটা শেজদা পর্যন্ত করেনি অথচ তোমাদের সবার আগে সে জান্নাতে চলে গেল এই হলো ইমুমেন্টের আকাঙ্ক্ষা থাকা উচিত জান্নাতের জন্য জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা না থাকে ঠিক আপনার জীবন আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলবে শুধু জান্নাতের স্বার্থে আমাদের আব্দুল মান্নান কত সুন্দর করে গায়ে সেই জান্না তোমার কাম্য আহা ও যখন গাইত ছোট তরুণ অবস্থায় আল্লাহরা সেই কণ্ঠ শুনলে আমার ভিতরটা আগুন হয়ে যেত হায় আব্দুল মান্নান এখন বেঁচে আছে কণ্ঠে আমাকে পাগল করে দিত সেই জান্না তোমার কাম্য প্রত্যেকটা মানুষের মধ্যে এই জান্নাত কাম্য হওয়া উচিত কতদিন দুনিয়ায় বেঁচে আছে আঠারো বছরের তরুণ বাচ্চা ছেলে মেহেরপুরের সোনামণি সহপরিচালক যাচ্ছে সোনামনি বৈঠকে পরিষ্কার চাপড় পরে প্রস্তুত হয়ে যাচ্ছে মিটিংয়ে মাঠ থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে ওরই মতো সমাবেশে বাচ্চারা বল খেছে দেখ আমাকে একটা বল দিত ওকে একটা বল দিয়েছে জলটা ছিঁড়ে ফেলেছে ওখানে তো হার্ট অ্যাটাকের দুনিয়াতে বিদায় হয়ে গেল আঠারো বছরের বাচ্চা চলে গেল তার বাপ মা বড় ভাই সব জীবন তো এখন বসে আছে এই ছেলে চলে গেলে কোনো বাপকে সহ্য করতে পারে বলেন ওই বাপের জীবন ধন্য তার ছেলেটা মরেছে আল্লাহর পথে ইনশাআল্লাহকে আমাদের মাঠে ওই ছেলে তার বাপকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে কাপড় ধরে টানা করবে আল্লাহ বাপকে না নিয়ে জান্নাতে যাবো না আল্লাহ তাদের এই সুন্দর পরিবারকে জান্নাতি পরিবার এসে কবুল করে নিন বাংলার ইতিহাসে প্রত্যেক এবং আন্দোলনের বহু কর্মী আছেন যাদের নাম আমরা জানি না গত কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ কুড়ি গ্রামের ভাই মারা গেলেন তার ছেলে দেখি দুদিন পরে এক লক্ষ টাকা নিয়ে এসে বলছে স্যার আমার আব্বার জন্য আমি এটা জমি কিনার টাকা দিয়ে গেলাম তোমার আব্বাকে বললো আমি শুনি আশ্চর্য হয়ে গেলাম বৃদ্ধ মানুষ এই আমি এর রাখিনি বয়স হয়ে গেছে বুড়ো মানুষ আর কাজ করে ঠিক তার পক্ষে সম্ভব কিন্তু শুনলাম ওই বয়সে তিনি সাইকেল নিয়ে কুড়ি গ্রাম ঘুরতেন আল্লাহবাক তার মধ্যে কি তফিক দিছিলেন। মৃত্যুর সময় সংগঠনকে ভুলেনি বলে যায় ছেলে ব্যবসা করছে ভালো এক লক্ষ টাকা সারের ওখানে দিয়ে আসবা ঠিক সেই কাজই করেছে আমরা কালকে তার নামটা হাতে পায়নি বলে আমি আজকে তার নামটা স্মরণ করে তার জন্য আপনাদের কাছে দোয়া করছি আল্লাহ কামনা করেন সবাই আমিন আখরাতের জন্য যজবা সৃষ্টি করা আখরাতের জন্য জীবন দেওয়া আখ্রাতের কল্যাণে দুনিয়ার কাজ করার মধ্যে সমাজে দেশে শান্তি রয়েছে যখনই মানুষ দুনিয়ার জন্য পাগল হবে দেশে অশান্তি আসবে দুনিয়ার প্রতিযোগিতায় একে অপরকে মেরে লুটপাট করে খাবে লুটেরা মানসিকতা কোশ্চিংগুলো থাকে না যদি সে আখেরাতে পাগল হয় আখেরাতে স্বার্থে কাজ করতে হবে দুনিয়ার স্বার্থে নয় আবু জাহাল আবু আহাবরা দুনিয়ার মালিক ছিল আল্লাহ রসুল আছেন দড়ি দড়ির বানানো খাটের উপরে অমর ফারুক সেখানে গিয়েছেন উনি উঠিয়ে বসছেন ওই দড়ি বানানো খাটে শুয়ে থাকা অবস্থায় আল্লাহ রসুলের সুন্দর চেহারাটা পিঠটা লাল টকটকা হয়ে গেছে ওমর ফারুক দেখে কেঁদে ফেলেছে হে হাল্লা রসুল বিশ্বের সেরা মানুষ আপনি নবিকুল শিরোমণি আপনি আমি কি আপনার জন্য একটা তোষক বানিয়ে নিয়ে দিতে পারি না এই দৃশ্য কতদিন আমরা দেখবো এত কষ্ট করে আবার কেন শুয়েছেন আল্লাহ রসুল বললেন অমর রোম সম্রাট পারস্য সম্রাট দুনিয়াবি ভোগ বিলাসে ব্যস্ত দুনিয়াবি জাক ওদের জন্য আখরা তো আমাদের জন্য আমার এই নবীর উম্মত তাই নয় কি জিলাপি খাওয়া জাতি আমরা নই নবীর জন্য নবীর সুন্নত কি শুধুমাত্র জিলাপি হওয়া গান গাওয়ার নাম কি নবীর না নবীর সুন্নত বদরি সুন্নত নবীর নবীর সুন্নত খন্দকের সুন্নত মাদানী জীবনে দশ বছরের আড়াই বছর তিনি মাঠে মাঠে যুদ্ধের ময়দানে ঘুরেছেন শ্রীর তুসুলি পাঠকরা ভালো করে জানেন আমি হিসাব দেখিয়ে দিয়েছি কোন যুদ্ধ তিনি কতদিন কোথায় কাটিয়েছেন হিসাব করে দেখিয়ে আড়াই বছরের বেশি বয়স তার কেটেছে যুদ্ধের ইসলাম এসেছে দুনিয়াতে সহজে আসেনি বিরোধীদের সশস্ত্র হামলার সামনে সশস্ত্র মোকাবিলায় তাতে তাকে বাধ্য হতে হয়েছে শান্তির নবী বলে আপনি এক হাতে থাপ্পট দিবেন আর এক হাত চুপচাপ বসে থাকবে এটা হবে না জালাম যদি আপনার জুলুম করে আপনাকে অবশ্যই ঠেকাতে হবে ইসলামের ইতিহাস বায়াত ও জেহাদের ইতিহাস কিন্তু সীমাবতী লঙ্ঘনের ইতিহাস নয় জনৈক সেনাপতি যুদ্ধের ময়দানে গিয়ে এক পর্যায়ে তিনি শীতের কারণে বল তোমরা সব আগুন জ্বালো আগুন পোহাও আগুন জ্বেলেছ হঠাৎ তার মধ্যে খেয়াল হয়েছে দেখি এরা কেমন আনুগত্য করে এই আমরা মদিনাতে বের হওয়ার সময় তোমাদেরকে আমার রসুল বলার নেই তোমরা সেনাপতির আনুগত্য করো ইনি তোমাদের এখন আমির যুদ্ধের তা বলেছেন আমার আনুগত্য করবে না তাহলে অবশ্যই করবো এটি তাল্লার নির্দেশ রসুলের নির্দেশ আমি হুকুম দিচ্ছি এই এই আগুনের মধ্যে প্রবেশ করো তোমার সবাই দাঁড়িয়ে গেছে আগুনের মধ্যে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে হঠাৎ করে একদিন বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো ইসলাম কবুল করেছিলাম দুনিয়াতেই সেই আগুনে যেতে হবে তোমার সেনাপতির রাগ ঠান্ডা হয়ে গেছে বেলাইতাম আমি তোমাদের আনুগত্য পরীক্ষা করার জন্য বলছিলাম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য নয় বোঝা গেল কি আমির যদি অন্যায় কাজে আদেশ দেন ইসলামের বিরোধী কাজে সেই আদেশ মান্য করা যাবে না কিন্তু যতক্ষণ অনুরূপ আদেশ না দিবেন ততক্ষণ আমিরের কথা অক্ষরে অক্ষরে পালন করার আপনার জন্য অপরিহার্য দায়িত্ব মদিনায় ফেরার পরে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে যদি যারা আগুনে ঝাঁপ দিয়ে যদি মরত তাহলে ওরা কি জান্নাতে হতো তো আল্লাহ রসুল জবাব দিলেন ও আগুনে ঝাঁপ দিলে ওই আগুনেই থাকতো আর জান্নাতে যেত না তাহলে বোঝা গেল নেকির কাজে আনুগত্য গুনাহের কাজে আনুগত্য নয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ আনুগত্যের এই স্পিরিটটা আমাদের মধ্যে জাগিয়ে তুলেছে আনুগত্য কশ্চিনকালে অন্যায় কাজে হবে না সারা পৃথিবীতে চলছে মানুষের ইবাদত অধিকাংশ মানুষের আনুগত্য দাসত্ব চলছে অধিকাংশের পক্ষতে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ মানুষ মেনে নিচ্ছে গত পরশু দিন প্রথম পৃষ্ঠায় দেখছেন একটা ছবি সে ছবি দেখলে চোখে পানি রাখা যায় না পুলিশ কর্মকর্তা ছেলেটা কোলেগে বুকে ধরে রেখেছে চোখ বন্ধ বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছে তার স্ত্রীর সামনে একটা ছোট বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রীর কাঞ্চে ভেউ ভেউ করে স্বামী স্ত্রীর কান্নার ছবি এসেছে প্রথম প্রথম পৃষ্ঠা দেখবেন ইউক্রেনের যুদ্ধে সে আনুগত্য করছে তার দেশের কেন দেশে যুদ্ধ করছে সে নিজেও জানে না দুই দৈত্য যুদ্ধ করছে মাস্কানে আমরা বলি না সাড়ে সাড়ে যুদ্ধ করে ঘাসগুলো ঘষি মরে যে যুদ্ধ করছে সেও জানে না কেন যুদ্ধ করছি যে মার্চে সেও জানে না এ পরিণামটা কি রসুল্লাহ সাল্লা যুদ্ধের শেষের দিকে ঘুরছেন ময়দানের অবস্থা দেখার জন্য হঠাৎ এক পাশে একটা মহিলার লাশ দেখলেন এমন খেপা খেপলেন কে মারল এই মহিলাকে আসামি খুঁজে পাওয়া যায় না তিনি বলে দিলেন এটা ইসলামী জিহাদ নিরস্ত্র মহিলাকে হত্যা করার জন্য আমরা এখানে আসি নাই আমরা ওদেরকে বাঁচানোর জন্য এসেছিলাম যদি কেউ ভুল করে মেরে থাকো করো তোমাদের যেন কোনো মহিলা নিহত না হয় ওদের যুদ্ধ হচ্ছে আবু দুজানা পাগড়ি পরে বেরিয়েছে কবিতা পড়তে পড়তে এমন অবস্থায় তার সামনে এসে গেল তার তরবারি ঠিক এমন জায়গায় পড়ছিল ওই মহিলা চিৎকার দিচ্ছে কণ্ঠ শুনে বুঝলে তো মহিলা দিনে দিয়ে তরবারি টেনে ওই অবস্থায় পরে দেখা গেল ওটা আর কেউ নাই বিরোধী নেত্রী অর্থাৎ বিরোধী নেতা আবু সিফাদের স্ত্রী ওটা হিন্দা যিনি পনেরোজন মহিলাকে নিয়ে গান গেয়ে গেয়ে তাদের স্বামীদেরকে উৎসাহিত করছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিঃসন্দেশ তিনি যুদ্ধাপরাধী ছিলেন কিন্তু তিনি না মুসলমান আবু অস্ত্র তার সৈন্য উপরে আঘাত হানে নাই একটা নির্দেশে খাবারদার কোন নারী শিশুর গায়ে হাত দেবে না এখন হচ্ছে কি বোমা পড়ছে কিসের নারী শিশু যাই থাকে সব শেষ। ইসলামী জিহাদ কশ্চিনকালে সমাজে অশান্তি সৃষ্টি করে না ইসলামী আনুগত্য কখনই মানুষকে অন্যায় কাজে প্ররুদ্ধ করে না প্রতিটি কাজ থেকে আখেরাতের জন্য ইকরিমা বিন আবু জাহেল পালিয়ে যাচ্ছেন যেদ্দা পাড়ি দিয়ে নদীর ওপারে উঠবার চিন্তা করেছেন হঠাৎ করে সাগরে ঢেউ উঠেছে সাথীরা বলছে এই তো ডুবে গেলাম এই তো ধ্বংস হয়ে গেলাম আল্লাহ আল্লাহ চিৎকার দিচ্ছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আবু জহেলের ছেলে বুঝতে পারছেন তাকে সে বলছে এই তোমরা সবাই আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছ লাখ মনাদ উজ্জা হবল যার পূজা করলে সারা জীবন মক্কায় তাদের কাছে তো সাহায্য চাচ্ছ না যদি আল্লাহর কাছে তুমি সাহায্য চেয়ে বাঁচতে পারো আমিও মোহাম্মদ ফিরে যাব মোহাম্মদকে বলে হে মোহাম্মদ আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে এসেছি আমি তোমার কাছে এসেছি মুসলমান হওয়ার জন্য তুমি আমাকে ক্ষমা করো চিন্তা করেন সোজা চলে এলেন এখনকার হিসাবে মক্কা থেকে যোদ্ধা আদুর আসো কত কিলোমিটার হবে পঁচাত্তর কিলোমিটার রাস্তা সোজা চলে গেলেন মক্কায় সোজা রসুলের সামনে হে মোহাম্মদ আমি তোমার সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের ছেলেমা সাগরে ডুবে মরছিলাম সারা জীবন শিরিক করেছি মূর্তি পূজা করেছি মূর্তির আশ্রয় না নিয়ে আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা করেছি আমার সাথীরা আমি সে আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা করছি তুমি আমাকে ক্ষমা করবে আমি তোমার সামনে কলম আপনার জন্য এসেছি আল্লাহর সব বললেন আমাদের জেহাদ হলো কুফরের বিরুদ্ধে সিরকের বিরুদ্ধে তহুদের জন্য তুমি যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে এসেছো আমি তুমি আমার সবচেয়ে বড় শত্রুর সন্তান হলেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে তিনি করে ইসলাম গ্রহণ করলেন এটাই হলো ইসলাম কোনো রকম প্রতিশোধ সেখানে নাই এই ক্রিমাবান আবু জাহাল পরবর্তীকালে আজনা দাইনে যুদ্ধে যে ভূমিকা পালন করেছে আল্লাহ নেহা পড়ে দেখেন ঠিক আবু সুবেনের অবস্থা ঠিক তাই মক্কাবুজাহ তিনি ধরা পড়লেন আবু সুফিয়ান হচ্ছেন বিরোধী নেত্রের বিরোধী গোত্রের নেতা খন্দকার যুদ্ধের নেতা সব যুদ্ধের নেতা ছিলেন উনি ধরা পড়লেন মুসলমান হলেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে যুদ্ধ হচ্ছে আবকার জমানায় আজনাদ আইনের যুদ্ধে উনিও আছেন আবু জলে ছেলে ইকরিমাও আছেন আবু সুফিয়ান বলছে হে মুসলিম সেনাবাহিনী আমি কিন্তু সেই আবু সুফিয়ান যে এতদিন মুশ্রিক সেনাবাহিনীর সেনাপতি ছিলাম আমি মুসলমানদের ভাই তোমাদের ভাই আমি আমার বিগত অভিজ্ঞতা দিয়ে বলছি তোমরা এইটা করো সেইটা ইত্যাদি ইত্যাদি নেহার লেখক কাসির বলছেন আবু জাহেলের বিগত দিনের বীরত্ব এবং সৌজ্জ বীর্য আজকে সে ইসলামের জন্য ব্যয় করছে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন লেখক নিজেই আশ্চর্য হয়ে গেছে এই সে আবু জেহেল ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় নির্যাতনকারী মুসলমানদের বিরুদ্ধে আর সে আজকে করছে নাকি মুসলমানদের জন্য ইসলামের স্বার্থে তার সমস্ত মেরিট তার সমস্ত বাহাদুরি তার সমস্ত অভিজ্ঞতা ব্যয় করছে এখন ইসলামের স্বার্থে আল্লাহ রসুল প্রতিশোধ যদি নিতেন প্রথম দিন ধরা পড়লেন তাহলে তো আবু জেল ওই দিনই শেষ হতো আবু সিমান ওই দিনই শেষ হয়ে যেত কিন্তু না তিনি প্রতিশোধ নেন নাই মক্কা বিজয় হয়েছে ঢুকলেন তিনি মক্কার গৃহে কাবা গৃহে মূর্তি ভরা কাবার চারিপাশে এবং ঘরের মধ্যে সব মিলিয়ে তিনশো ষাটটি মূর্তি সেখানে হাতে মেহেজান অর্থাৎ মাথা বাঁকানো লাঠি একটা একটা মারছেন আর মূর্তি ভাঙছেন আর বলছেন জা আল হাক্কো অজাহাক আল বাউতেল ইন্নাল কানা কান আজাহু কা সত্য এসে গেছে মিথ্যা অবস্থিত হয়েছে মিথ্যা চিরদিন অবস্থিত হয়েই থাকে বেলাল এবং ওসামাকে বললেন ঢকো কাবা ঘরের মধ্যে দেখো ওখানে কি আছে যদি দেখেন ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তি ইব্রাহিমের হাতে একটা লম্বা তীর ভাগ্য তীর বললেন কোশ্চেন কালো ইব্রাহিম এবং ইসমাইল মূর্তি কাবাঘর ধুয়ে ফেলো মূর্তি কোনো কোন রকম লেশ মাত্র যেন না মধ্যে না থাকে সেটাই করা হলো এরপরে আমার রসুল খাতম ইন মূর্তি ভাঙা রসুল মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাম এবারে তিনি কাবাগির মধ্যে প্রবেশ করলেন মূর্তি থাকা অবস্থা তিনি প্রবেশ করেন নাই প্রবেশ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার তিনি সালাত শুরু করে দিলেন নফল সালাদ আদায় করে বেরিয়ে এসে সমস্ত মক্কার নেতারা যারা কালদিন কালকের দিন পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ করেছে সবাইকে বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো সবাই এক বাক্যে বলল উত্তম পিতা উত্তম সন্তানের কাছে যা আশা করে সেটাই তুমি আমাদের সন্তান আমরা তোমাদের পিতা আমরা অন্যায় করেছি তুমি যা করবে সেটাই আমরা আশা করব। তুমি উত্তম পিতা যেমন উত্তর সন্তানের কাছে আশা করে সেটাই রসুদ জবাব দিলেন কি আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই তোমরা সবাই আজকে মুক্ত এই কথাটাই বলেছেন বিগত যুগে ইউসুফ আলী সাল্লা তার হিংসুক দশ ভাইদের সামনে হে ভাইরা তোমরা অমুক দিন অমুক দিন ইউসুফের কে এই না ইউসুফকে ফেলে দেওয়ার জন্য ফেলে না চিনতে পারছো আমাকে আনতা ইউসুফ তুমি কি তাহলে সেই ইউসুফ তাহলে হ্যাঁ আমি তোমাদের সেই ইউসুফ ভয়ের কারণ নাই আলাইকুম তোমাদের উপরে আসতে আমার কোন প্রতিশোধ নাই ইউসুফের সেই বাণীটাই মোহাম্মদ রসুল জবান দিয়ে বেরিয়ে গেল যদি সেই দিন উনি প্রতিশোধ নিতেন মক্কায় রক্তের গঙ্গা বয়ে যেত সেটা তিনি করেন নাই লাভ হলো কি এই বিরোধী সেনাপতিরাই ইসলামের পক্ষে যে জীবন দিয়েছেন যে ভূমিকা রেখেছে ইসলাম ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস ইতিহাস পড়ে দেখুন পাবেন আলবেদা নেহার মধ্যে পাবেন ইমুলের মধ্যে পাবেন আল কামেলের মধ্যে পাবেন যেগুলো আমার আর ভাবি আল্লাহ রসুল কত উদার ছিলেন তার কি এত রাগ হয়নি যে হামজাকে মেরেছে তাকে সামনেতে গেলে রাগ হবে না তার চাষা হামজাকে নেই অথচ না সব ক্ষমা করে দিলেন কারণ উনি চেয়েছিলেন আখেরাত যেহেতু এই মানুষগুলো দুনিয়া সে আকারাত্মকী হয়েছে অথ এখন আমি তাদের ক্ষমা করে দিচ্ছি আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে সবসময় আখেরাত ভিত্তিক সমাজ কামনা করে আর এটা করতে গিয়ে কিভাবে করবেন এ বিষয়ে আল্লাহ রসুল্লি একটা হাদিস আপনার শুনবেন শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তিনি আমাদের কি বলে দিয়েছেন জিবিল এসেছেন আল্লাহ রসুল বসে আছেন তার সাহাবিদের নিয়ে জিবিল পাঁচ নাতে আল্লাহ রসুল দুই হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসছেন প্রশ্ন করছে মাল ইমান হে মোহাম্মদ ইমান কাকে বলে উনি জবাব দিলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে উনি জবাব দিলেন তারপরে বলছেন কখন কে হবে উনি জবাব দিচ্ছেন মাল মসুল্লাহ যাকে প্রশ্ন করা হচ্ছে তার চেয়ে প্রশ্ন কারই ভালো জানেন মল্লা এখলাস এখলাস কাকে বলে জবাব দিচ্ছেন তা আবদাল্লাহ কা আন না কতারা হো ফাইল্লাম তাকুন তালাহ ফ ফাইন নহ এরক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তাকুন তালা হো ফাইন নহু এরক যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তো এটা বলে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আমরা যে এখানে স্যালাতে বসেছি জামাতে খদ্দা শুনছি আমাদেরকে আল্লাহ দেখছেন না খালি এই ড্রোন দেখছে নাকি বড় ড্রোন উপরে আছে আল্লাহ সবই দেখছেন যে আজকে পারে মাটিতে কি হচ্ছে কি খোদনা হচ্ছে এই বিশ্বাস রাখুন এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটারই ব্যাখ্যা আসছে এমনি মসুদ অন্য হাদিস থেকে আর এমনি মসুদের কদসালাম হায়া তোমরা আল্লাহকে লজ্জা করো আল্লাহ থেকে লজ্জিত হও সত্যিকারের লজ্জা পাওয়া ফলে হাফাজের রাস আমার আওয়া। তুমি তোমার মাথাকে হেফাজত করো আমার হাওয়া মাথার মধ্যে যা চিন্তা করো সেটাকেও হেফাজত করো কথা খুবই গুরুত্বপূর্ণ ও আহ ফাজিল পেটকে হেফাজত করো এবং পেটের মধ্যে কি ঢুকাচ্ছ সেটাও হেফাজত বালা আর মৃত্যুকে স্মরণ করো এবং তুমি যে জরার জন্য বৃদ্ধে ঘরে পড়ে থাকবো এটাকেও স্মরণ করো যৌবনের এই সবুজ দিন আর বেশি দিন থাকবে না তোমাকেও বিছানায় পড়ে থাকতে হবে অথবা মরে যেতে হবে এটা স্মরণ করো দুনিয়া যে ব্যক্তি আখরাত কামনা করে সে দুনিয়া জাকজমক অবশ্যই পরিত্যাগ করবে অমন জালেক আর যে ব্যক্তি এটা করতে পারবে ঠকাতিস্তাহ হাইয়া হাক্কাল হায়া তাহলেই সে ব্যক্তি সত্যিকারের লজ্জা পেল আহমেদ বিসনাদিন সাহি হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই দিনে বেলা চুরি করতে লজ্জা পাই তাই না মনে করি না যে আল্লাহ দেখছেন মানুষ দেখবে সেই ভয়ে লজ্জা পায় না নিজের মাথাকে হেফাজত করো মাথায় যেন এমন কোনো চিন্তা না আসে যে চিন্তা করলে আমার আখেরা ক্ষতিগ্রস্ত হয় যে পেটকে হেফাজত করো পেটে যেন এমন খাদ্য প্রবেশ না করে যা পেটটা নষ্ট হয় অর্থাৎ আমার দেহ যেন হারাম খাদ্যে পুষ্টি লাভ না করে কারণ জান্নাতা জাসাদুন রসুল্লাহ বিল হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে অতএব পেটকে হেফাজত করো আর সবসময় বিষয়টা চিন্তা করো যে তোমার মৃত্যুর সামনে অথবা তোমার বার্ধক্য অবস্থা তোমার সামনে অপেক্ষা করছে সেটা চিন্তা করে তুমি তোমার যৌবনকে ঠিক রাখো এবং আল হায়াতের দুনিয়া জাক জমক থেকে তুমি দূরে থাকো এজন্য আমাদের এবারে ইজতেমার প্রথম ভাষণ ছিল আমার উদ্যদিন ভাষণের পরে আপনার খেয়াল করেছেন অল্পে তুষ্ট থাকা ঠিক না প্রথম ভাষণ কিন্তু আমাদের আমাদেরই মার্কাজের ছাত্র আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র যে এখন ঢাকা ইউনিভার্সিটি পাশ করতেছে হাফেজ মা আর এর জন্য আমরা এবারে সাবজেক্ট বাসাই করলাম প্রথমে দিলে এটা আগে দেওয়া আগে অল্প তুষ্টি যদি না থাকে গুণ মানুষ করছেন তাহলে মানুষ হতে পারে না অধিক পাওয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয় বাংলার ইতিহাসে এই শতাব্দীতে যে যুদ্ধগুলো হয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এখন যেটা হচ্ছে সেমি তৃতীয় যুদ্ধ এই সবগুলো হচ্ছে শুধু অধিক পাওয়ার লোভে তাই না শুধু অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া নেই এখানে তুমি থাকো তোমার কোন দরকার নিজের তো বিশাল জমি মালিক তুমি পার্শ্ববর্তী ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ বিশাল অঞ্চল তোমার আছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় না তুমি কেন এখানে হামলা করো কেন আমাদের পানি চুরি করো আমাদের লোকগুলো জীবন তো ধরে ধরে প্রতিদিন কেন মারো এত লোভ কেন এই লোভ অধিক পর আকাঙ্ক্ষা সারা পৃথিবীকে ধ্বংস করে দিল ইসলাম মানুষকে শিখিয়েছে অল্পে তুষ্ট থাকো তোমার তোক যা আছে তার বাইরে তুমি পাবে না তোমার জন্মের আগেই তোমার চারটা জিনিস লিপিবদ্ধ হয়ে আছে তোমার আয়ুষকাল কতদিন লিপিবদ্ধ তার বাইরে তুমি যেতে পারবে না যতই তুমি ওষুধ খাও ডাক্তার কেবরেজ গুলি খেলে তুমি বাঁচতে পারবো না আর যদি হায়াত না থাকে কেউ ঠেকাতে পারবে না হায়াত থাকলে তুমি অবশ্যই বেঁচে যাবে যা আছে তোমার তাই পাবে তার বাইরে পাবে না কম বেশি থাকবেই এ আল্লাহর বন্টন না আয়ুষা তহম আমরাই তোমাদের রোজি বন্টন করে দিয়েছি কেউ ছোট থেকে বড় হয় কেউ বড় থেকে ছোট হয় এটা হবেই কেন করেছি আমি জানি এখানে সবাই যদি আমির জামাত হইতো তাহলে মামুর হতো কে শ্রদ্ধা কে হতো সবাই যদি বক্তা হইতো কে সবাই যদি এখানে ভালো পোশাকের বসে থাকে তাই মায়ের দ্বারা কাজ করছে আমাদের বাচ্চারা এইগুলো কে করবে মাথা মুন্ডু কিছু আমরা বুঝি ওরা ঠিক করে দিয়েছে এখন কথা বলছি আল্লাহ এক একজনকে এক এক এলম দিয়েছেন না এই মেধার পার্থক্য যোগ্যতার পার্থক্য শক্তির সামর্থ্যের পার্থক্য আল্লাহ অনন্য সৃষ্টি কৌশল এই কৌশলকে আপনাকে মেনে নিতেই হবে এর বাইরে গেলে আপনি চলতে পারবেন না আর এটার বিরুদ্ধে যারা সংগ্রাম করে কমিউনিস্ট নাম করে সাম্যবাদের নাম করে ধোকা বস্ত্র কিচ্ছু জানে না আল্লাহর বিধানের বাইরে যেই যাবে সে ধ্বংস হবে অতএব ভাইর আমার আসুন আমরা আয়াতের কাছে ফিরে যাই যেন আল্লাহ বলছেন মান কানা ইউরিদ হারসাল আখরা নাজিদ লাউফি হারসেহি ومن كان يريد দুনিয়া الدنيا نؤتيه منها আমার له في الاخره من نصيب যে ব্যক্তি আখরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দেই আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তার দুনিয়াতেই সব দিয়ে দেই আখেরাতে সে কিছুই পায় না আমরা দুনিয়া চাই না আখেরাত চাই আল্লাহ আমাদের আখরাতের ফসল বৃদ্ধি করে দিন এবং বৃদ্ধি করার তৌফিক দান করুন যত মুসল্লি আমরা এখানে আছি আল্লাহ তুমি আমাদের সবাইকে আখেরাতের ফসল বিরুদ্ধে তৌফিক দান যারা মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা আবারও দোয়া করছি এবং আসতে যা জানা যা হবে সালাতে পারে তার জন্য আবারও দোয়া করছি আপনারা সবাই সেখানে দোয়ায় শরীর থাকবেন সালামানের পরেই চলে যাবেন না দোয়া চেয়েছেন অনেকে তো যেহেতু স্লিপ পাঠিয়ে আসছে একটু বলে দিচ্ছি এরপরও অনেকে আসেন যারা স্লিপ পাঠাতে পারেননি তাই না মালেটোলার ঢাকার জাহেদুল ইসলামের বোন গুরুতর অসুস্থ তিনি দোয়া চেয়েছেন মোহাম্মদ মিলন হোসেন উপজেলা উপজেলার আওতাবাড়া শাখার সভাপতি তিনি মারা গেছেন গত সাতই মার্চে আসে গত এগারোই মার্চ মাত্র চার দিন আগে এই ভাইটিপ চলে গেছেন দুনিয়া থেকে তিনি আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাকে মৃত্যুর পরে জানাতুল ফর নসিব করুন মির্জান বেন আবদুল আজিজ জৈনপুরী তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত করেছেন তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন বাংলাদেশ ঢাকার দক্ষিণ সাংগঠনিক জেলার সাবেক সাধারণ সম্পাদকের বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি আপনাদের সকলের নিকটে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আমাদের এইসব ভাই বোনদেরকে দ্রুত আরোগ্য দান করো এবং কুমিল্লা শহরের আমাদের দিনী ভাই তিনি প্রতি বছর ইজতেমা আসতেন এবার আসতে পারেন অসুস্থতার কারণ এসেছেন মার অবস্থান করছেন এই অসুস্থ মানুষটাকে আমরা দ্রুত সুস্থতার জন্য আল্লাহ প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের সকল ভাই এবং বোনকে আমাদের ডাক্তার ইদ্রিস সাহেব রাজশাহী জেলার সাবেক সভাপতি এখন তো প্রায় চুরানব্বই বছর বয়স হয়ে যাচ্ছে আসতে পারেননি তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা তার জন্য আপনাদের সবাইকে দোয়া চাচ্ছি আল্লাহ আল্লাহ তাকে হায়াতে রেখেছেন সুস্থ হলে বাঁচিয়ে রাখুন ইমানের সাথে মৃত্যু দান করুন এমনি করে আমাদের ভাই যারা কারাবন্দি আছেন দুর্ভাগ্য আমি জানি কারাগারে যারা যাচ্ছে বিশ্বাস করবেন না প্রশাসন নারাজ হবে তবু বলতে হবে আমি ছিলাম ফাঁসির ছেলে সাড়ে তিন বছরের মধ্যে তিনটা বছর কেটেছে আমার ফাঁসির ছেলে খুশি তাই না ফাঁসির আসামিদের সঙ্গে বসবাস করেছি কারাগারে গেলে সব নিজের আসল কথা বলে ষোলো জন আসামির মধ্যে মাত্র তিনজন সত্যি করে ফাঁসি যোগ্য মৃত্যুদণ্ডের আসামি বাকি তেরো জন অন্যই বিচারে ফাঁসির আদেশ হয়েছে বললে তো আপনার খেপে যাবেন হ্যাঁ হাইকোর্টকে ভুল বিচার করেছে আদালতকে ভুল বিচার করেছে অবশ্যই অবশ্যই ভুল বিচার করেছে কিন্তু ঠিক ঠিক বলতে বিচার করেছে এটা বলতে বাধ্য আব্দুর রহিম বগুড়ার সাবেক সভাপতি যারা সংগঠনের পুরনো কর্মী তাকে চিনে নেয় এমন কেউ নাই সেও আজকে মৃত্যুদণ্ডের আসামি সে যদি মৃত্যুদণ্ড আসামি হতে পারে তো আমরা সবাই মৃত্যুদণ্ডের আসামি হয়ে যেতে পারি গ্রাম্য শত্রুতার কারণে অন্যায় প্রভাব বিস্তারের কারণে আদালত পর্যন্ত অনেক সময় প্রভাবিত হয়ে যায় একবার আসামি হলেই বাস চলে যাও একেবারে হাই সিকিউরিটি কারাগার কাশেমপুরে আর সেখানে বসে থাকো এই প্রচন্ড মশায় মশার কামড় যে কি যদি কারো ভাগ্যে রাজশাহী কারাগারে ছয় ছেলে থাকার অভিজ্ঞতা থাকে তিনি বলতে পারবেন যে অভিজ্ঞতা আমাদের আছে কষ্ট পাচ্ছে সেখানে দোয়া চেয়েছে আপনাদের কাছে দোয়া করবে আল্লাহাক তাকে দ্রুত কারামুক্তি দান করুন তার মতো আরো যারা নির্দোষ ভাই অন্যায় ভাবে জেল খাটছে তাদের সবাই কারা মুক্তি দান করুন ঠিক করে আমাদের একটি হাফেজ হাফেজা মেয়ে আমাদের মার্কাজের ছাত্রী ষোলো বছর বয়স বাচ্চা মেয়ে অত্যন্ত সুন্দর মেয়ে সে আজকে রাজশাহী রয়্যাল হাসপাতালে লাইফ সাপোর্টে আছে আজ পরে বারো তেরো দিন লাইফ সাপোর্টে আছে আমার মেয়ে হলো তার ডাক্তার এখন একটু উন্নতির পথে সবাই দোয়া করুন যেন পূর্ণ সুস্থ তাল্লা বাগ তাকে দাগ করেন কলরায় আমার ছোটবেলার বন্ধু মাস্টার বনিয়ামিন তার কত অবদান আছে কলরা মসজিদের জন্য অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে সে আসতে পারেনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহবাক তাকে এবং তার বোনকে দ্রুত সুস্থতা দান করুন এমনিভাবে দেশের প্রান্তে এমনকি বলবো বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গে মালদহে বীরভূমে এসব জায়গায় আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন আপনি শুনবেন কদিন আগে এসেছে পশ্চিমবঙ্গের এক ভাই স্যার আমরা দেশের সীমানা পেরিয়ে বিদেশে আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি আপনার বিরুদ্ধে বললে কাটি আমরা আমাদের ভোট নেওয়ার জন্য ঘরে এসে মদ দিয়ে যাচ্ছে মদ ঘরের দরজার সামনে খানা পিনার সঙ্গে মদও দিয়ে যায় মদ আমরা খাবো না হারাম জানি কিন্তু ওরা দিয়ে যাচ্ছে কর্মটা কি আপনি তো স্যার এই বিরুদ্ধে বলবেন আমার মনে হচ্ছে হঠাৎ এখন খেয়াল হলো বাংলাদেশ পত্রিকা বেরিয়ে আছে এরা আবার দেখছি মদ দেওয়ার লাইন করতেছে মদ নয় শরবত দাও পাকা কলা দাও রেশন দাও খাদ্য দাও পানিও দাও মদ দিচ্ছে কেন অত খুশি হওয়ার সময় আমাদের নাই আমাদের বেঁচে থাকার জন্য মত চাই না আমরা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু এক ঢোক মত গিলতে রাজি নই পশ্চিমবঙ্গের মুসলমানরা হাহাকার করছে আমি তাদের হয়ে পশ্চিমবঙ্গ সরকার কাছে দাবি করছি অতি দ্রুত হে মমতা সরকার এই সিদ্ধান্ত বাতিল করো মুসলমানের ঘরের সামনে মত দিও না তাদের প্রাণ আছে আপনাদের সাথে তবুক যুদ্ধতেই ফেরার পথে হাজি তাবা হাজি মদিনা মদিনা দেখে আল্লাহ বলছেন এই যে মদিনা এই যে তাবা শুনে রাখো আমার সাথী তিরিশ হাজার ফৌজ তোমাদের সঙ্গে না থেকেও তারা তোমাদের মতো নেকি পাবে সাহাবে কেরাম বললেন হে রসুল আমরা এত দূর গিয়ে এত এক দেড় মাসের জাননি করে কষ্ট করে এত নেকি অর্জন করলাম আর এরা কিছুই না করে এত নেকি পাবে হ্যাঁ ওরা তোমাদের সাথেই ছিল মনে প্রাণে কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল অজর কারণে তারা আসতে পারেনি অর্থাৎ আমি তাদেরকে বাহন দিতে পারিনি তাদেরকে রসদপত্র সংগ্রহ করে যা লাগে যুদ্ধ করে কিছুই দিতে পারেনি বিধায় তারা আসতে পারেনি কিন্তু তারা অন্তর তোমাদের সঙ্গে ছিল তোমাদের জন্য তারা প্রাণ দোয়া করেছিল এদের তোমাদের মতো নাকি তারাও পাবে ইজতেমার জন্য আন্দোলনের অগ্রগতির জন্য দেশে বিদেশে যারা আমাদের জন্য প্রাণী দোয়া করেছেন এবং যারা আমাদের অর্থ দিয়ে সম্পদ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং এখনো করে চলেছেন আমরা তাদেরকে অন্তর খোলা দোয়া করি আল্লাহ তাদেরকে পূর্ণ বদলা দান করুন যেসব মা বোনরা আসতে পারেনি তাদের মনে খুবই ব্যথা খুবই ব্যথা আমাদেরও লাভ ছিল মহিলারা আসলে অনেক টাকা দেয় সব থেকে আমরা ব্যর্থ হয়ে গেলাম কিন্তু মা বোনদের ভালোবাসা পুরো মাত্রায় আছে বরং তারা ঘরে বসে এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের শুনছে কত মহিলা শুনছে কত মহিলা দোয়া করছে আমাদের জন্য হিসাব নাই এমনকি যখন বগুড়া হলাম প্রচুর বৃষ্টির মধ্যে সন্ধ্যার পরে বেরিয়ে কিছুদিন আসার পর পরেই সাততলা ওই ওইখানে গাড়ি দাঁড় করতে বাধ্য হলো স্যার ওই মহিলা আপনার কণ্ঠ না শোনা পর্যন্ত সে মগর সালার থেকে উঠবে না যা নামাজ থেকে আপনি একটু কথা বলেন দিল আমাকে মোবাইল মহিলাকে চাবাই নবাবগঞ্জ মহিলা বলছে আমি সারের কণ্ঠ না শোনা পর্যন্ত বিশ্বাস করবো না যে আমার সার কারাগার থেকে বেরিয়ে এসেছে সালাম দিলাম মহিলা কালনা শুরু করে দিল এই মহিলার ভালোবাসার মূল্য কি সারা জীবন তো আমরা প্রতিশোধ করতে পারবো হ্যাঁ যখন আমার কণ্ঠ শুনলো আলহামদুলিল্লাহ বলে স্যার এখন আমি মকের শূন্যটা পড়বো হ্যাঁ আমি আসার পরে শুধু ওই মহিলাকে সম্মান দেখানোর জন্য আমি চলে অজ তাকে একটু সালাম দেওয়ার জন্য সন্ধ্যার পরে অন্ধকারে সাদা পোশাক পরে তিনি এবং তার একজন সাথী দুই মহিলা বসে আছে আমি যদি সালাম দিলাম সালামের উত্তর হিসেবে কান্না আর কান্না বলে আপনি যে বেঁচে এসেছেন ফার্সি যে আপনার হয়নি এটি আমার সবচেয়ে বড় পাওয়া এর ধরনের মহিলা যে কত হাজার হাজার আছে বাংলার বাংলা ভাষী যেকোনো মানুষ বাংলা এবং আসামে কত যে আছে আল্লাহ ভালো জানে আমরা তাদের সকলের পূর্ণ ইহকালে এবং পরকালে কামনা করছি আল্লাহ তুমি আমার পুরুষ এবং নারী যেসব ভাই বোনেরা আমাদেরকে প্রাণ বলে ভালোবাসে তুমি তাদের সর্বোত্তম বদলা দান করে ইহকালে এবং পরকালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى واعلى واعز واجل واتم واهم واكبر